বাগদাই ধর্ষণের অভিযোগে দুই বিএসএফ জওয়ানকে তোলা হলো বনগাঁ মহকুমা আদালতে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। সবিস্তারে মুখ্যমন্ত্রীকে জানাবো, জানান বিধায়ক। গণধর্ষণের অভিযোগে ধৃত দুই বিএসএফ কর্মীকে শনিবার তোলা হলো বনগাঁ মহকুমা আদালতে। শনিবার বাগদাতে ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ দাস। জিতপুর ক্যাম্পেও যান বিধায়ক। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের রনঘাট বিএসএফ ক্যাম্পের অন্তর্গত জিতপুর ক্যাম্পের পাশে পটল খেতে নিয়ে গিয়ে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ ওঠে কর্তব্যরত দুই বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। শুক্রবার বাগদা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ওই মহিলা। জানা গেছে, বসিরহাটের বাসিন্দা ওই মহিলা বৃহস্পতিবার তার ছোট সন্তানকে সাথে নিয়ে জিতপুর ক্যাম্প এলাকা দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। সে সময় বিএসএফের হাতে ধরা পড়ে যান। অভিযোগ, এরপর দুই বিএসএফ জওয়ান তাকে পাশের পটল খেতে নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণ করে। শুক্রবার অভিযুক্ত বিএসএফের কনস্টেবল আলতাফ হোসেন ও এসপি চেরোকে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ। অভিযুক্ত দুজনকে শারীরিক পরীক্ষার পর এদিন হাজির করানো হয় বনগাঁ মহকুমা আদালতে। এ বিষয়ে বনগাঁ মহকুমা আদালতের সরকারি আইনজীবী অসীম কুমার দে বলেন, রনঘাট বর্ডার দিয়ে বাংলাদেশে যাওয়ার সময় বিএসএফের হাতে আটক হওয়ার পর ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন। ঘটনার পর শুক্রবার বিএসএফের পক্ষ থেকে অভিযুক্ত দুই বিএসএফ জওয়ানকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। পুলিশ রিঅ্যারেস্ট করে তাদের এদিন আদালতে পাঠিয়েছে। ধৃতদের 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। বসিরহাটের থেকে একজন ভদ্রমহিলা রনঘাট বর্ডার দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করে, সেই সময় পটল ক্ষেত বিএসএফ দেখে পটল ক্ষেতের মধ্যে তিনি গা আবডাল দেন। গা আবডাল দিলে সেইখানে বিএসএফ এসে তাকে জোর করে ধরে এবং তার ইচ্ছার বিরুদ্ধে গণধর্ষণ করেছে। এটা হলো অভিযোগকারী মহিলার অভিযোগ। দুজন বিএসএফকে ওইখান থেকে বিএসএফই অ্যারেস্ট করে দিয়ে পুলিশের কাছে দেয় এবং দেওয়ার পরে সেখান থেকে পুলিশ রিঅ্যারেস্ট করে তাদের আজকে বনগাঁ কোর্টে পাঠিয়েছে এবং পুলিশ 14 দিনের পিসি প্রেয়ার করেছে। পাশাপাশি এদিন সকালেই বাগদা এলাকায় যান বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। স্থানীয় জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে ঘটনাস্থলে হাজির হন তিনি। ঘটনাস্থলে এখনও একটি মহিলাদের ব্যাগ পড়ে থাকতে দেখা যায় এদিনও। ঘটনাস্থল পরিদর্শনের পর বিএসএফ ক্যাম্পেও যান বিধায়ক। বিধায়ক বলেন, বিষয়টি দুঃখজনক, ঘটনায় আমাদের মাথা নিচু হয়ে গেছে, এলাকার মানুষের মধ্যে চাপা আতঙ্ক রয়েছে, নারী সুরক্ষার জন্যে আমরা এলাকায় মিছিল করব। গোটা বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে সবিস্তারে জানাবেন বলেও জানিয়েছেন বিধায়ক। একটা দুঃখজনক ঘটনা সম্মুখীন হলাম, খুব মর্মান্তিক ঘটনা। যাদের কাছে নিরাপত্তার দায়িত্ব রয়েছে, মানুষের আস্থা যাদের উপরে থাকার কথা, তারা আজকে গত 25 তারিখ রাত্রেবেলা যে ঘটনা ঘটিয়েছে অত্যন্ত মাথা নিচু হয়ে গেছে আমাদের। একজন মহিলাকে, অসহায় মহিলাকে রাতের অন্ধকারে তাদেরকে বলৎকার করলো, ধর্ষণ করলো, তাদেরকে নিয়ে যেয়ে একটা পটল খেতের পাশে একাধিক বিএসএফরা তাকে ধর্ষণ করলো। এলাকায় মানুষের মধ্যে একটা চাপা আতঙ্ক রয়েছে যে নারী সুরক্ষা কোথায়। 15 কিলোমিটারের মধ্যে বিএসএফের যে অধিকার দেওয়া হচ্ছে, সেই অধিকারে যদি এই ক্ষমতা তারা প্রয়োগ করে তাহলে তাদের ক্ষমতা আবার বাড়িয়ে দেওয়ার কথা চলছে কেন্দ্রীয় সরকারের, যে 50 কিলোমিটার। অতএব মানুষ আরও বেশি নিরাপত্তাহীনতায় ভুগবে এবং আরও এরকম ঘটনার সম্মুখীন মানুষের হতে হবে। অতএব এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা আগামী দিন এখানে আমরা মিছিল করব, এই নারী সুরক্ষার যাতে আরও ভালো করে দেওয়া যায় এবং এখানকারের মহিলাদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে যেটা আতঙ্কের পরিবেশ রয়েছে সেই পরিবেশ ফিরিয়ে আনতে গেলে আমাদের তাদের সাথে কথা বলতে হবে এবং তাদেরকে সাহস যোগাতে হবে এবং মুখ্যমন্ত্রীকে পুরো ঘটনা আজকে এসে যা যা দেখলাম এই ঘটনা সবিস্তারে জানাবো। এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, প্রতি রাতেই এই সীমান্ত দিয়ে চোরা পথে যাতায়াত চলে। এ বিষয়ে স্থানীয় কৃষক পরিতোষ বিশ্বাস বলেন, আতঙ্ক বলতে আমরা একটু মানে অনিয়ম করলে ওরা ই করে, একটু সময় যদি ই করে তাহলে ওরা আমাদের খুব দাবাদাবি করে।
আমাদের ভয় লাগে না, ওরা ছয়টার পরে তো আমাদের আসতে দেয় না। ঘটনা তো আমরা এখানে থাকলেও আমরা ঘটনা তো শুনিনি। কালকে একটা বিএসএফ এই সন্ধ্যার সময় বলতেছিল, কি বলছিল, বলছিল যে এই ব্যাপার, এই দূর নাকি ওই মেয়ে ছেলাটা নাকি হাত উঁচু করতে করতে আইছে। হ্যাঁ, তারপরে যা ঘটনা সেই ঘটেছে, দুটো বিএসএফ না একটা বিএসএফ ওকে নিয়ে চলে গেছে, আর অন্য দিক দিয়ে পাঁচ ছয়টা দূর এই দশ বারোটা মেয়ে ছেলে নাকি পাস হয়ে গেছে। এরকম মানে কি রেগুলার, মানে এই যে কলাক্ষেত্রে এখান থেকে মানে রেগুলার প্রত্যেক রাত্রে দেখা যাচ্ছে যে 30, 40, 20, 10, মানে এমন রাত্রি নাই যে এখান থেকে পারাপার হয় না। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বাগদা। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।